আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একটি কলা আর দুইটি ডিম দিয়ে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সবচাইতে সহজ এবং মজাদার একটি বিকালের নাস্তা রেসিপি। ছোটরা সহ পরিবারের সকলে এই নাস্তাটি খুবই পছন্দ করবে। আশা করছি আজকে নাস্তা রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আর ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি নিয়েছি এক বাটি ময়দা, দুইটা ডিম আর একটি কলা। এখন আমি এগুলো একটি পাশে রেখে দিচ্ছি। নিয়ে নিয়েছি ছোট্ট একটা বাটি। এখন আমি কলাটা খোসা ছাড়িয়ে একটি ছুরির সাহায্যে ভালো করে গোল গোল করে কেটে নিব। এভাবে গোল গোল করে কেটে নিতে হবে, বেশি মোটাও না আবার বেশি চিকনও না। একইভাবে আমি সম্পূর্ণ কলাটি কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, দেখুন এভাবে কেটে নিতে হবে। আমি আপনাদেরকে আবার একটু দেখিয়ে দিচ্ছি। নিয়ে নিয়েছি আরেকটি পাত্র। এখন আমি ডিম দুইটা ভেঙে নিচ্ছি, ভাঙা হয়ে গেছে। এখন আমি ডিমের থেকে কুসুমটা ছাড়িয়ে নিব। ডিম দুইটার থেকে আমি কুসুমটা ছাড়িয়ে নিয়েছি আরেকটি পাত্রে। এখন আমি ডিমের যে সাদা যে অংশটা, সেই অংশটা আমি একটি হ্যান্ড বেটার দিয়ে ভালো করে বিট করে নিচ্ছি। যতক্ষণ না ফোমের মতন হয়ে যাচ্ছে আমি সেভাবে বিট করে নিয়েছি। দেখুন এই কাজটি আপনারা কাঁটা চামচের সাহায্যেও করতে পারেন। নিয়ে নিয়েছি সে ডিমের দুইটা কুসুম, দিয়ে দিচ্ছি এক বাটি চিনি, দিয়ে দিচ্ছি অল্প লবণ। এখন আমি ভালো করে হ্যান্ড বেটার দিয়ে আবারও বিট করে দিচ্ছি। এক চামচ রান্নার তেল আমি আবারও ভালো করে এভাবে বিট করে নিচ্ছি। চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে যাবে আমি এভাবে বিট করে নিব। দিয়ে দিচ্ছি এক চামচ লিকুইড দুধ, আমি আবারও ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, যে কোনো ফ্লেভারের ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করলে হবে, যাতে ডিমের গন্ধটা না খায় এর জন্য এই ভ্যানিলা এসেন্সটা দিয়া। দিয়ে দিয়েছি দুই চামচ গুঁড়া দুধ, বেকিং পাউডার অল্প। এখন আমি এগুলো ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি ময়দা, আমি কিন্তু ময়দাটা আগে থেকেই চেলে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি আরও দুই চামচ লিকুইড দুধ। দেওয়ার পর আমি ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। আমি আবারও এক চামচ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। ভালো করে একটি ডো তৈরি করতে হবে। যতক্ষণ না ডোটা একদম পারফেক্টভাবে তৈরি হচ্ছে আমি এভাবেই লিকুইড দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। দেখুন ডোটা প্রায় তৈরি করা হয়ে গেছে। এখন আমি যে ডিমের যে ফোমটা ব্যবহার করে মানে তৈরি করেছিলাম সেই মানে ফোমগুলো আমি নিয়ে নিচ্ছি। ফোমটা বেশি তৈরি করতে পারিনি, যতটা সম্ভব আমি ফোমটা তৈরি করেছি আমি ঠিক ততটাই নিয়েছি। এখানে নেওয়ার পর আমি এভাবে আস্তে আস্তে মিশিয়ে দিচ্ছি। এই কাজটি খুবই আস্তে আস্তে করতে হবে যাতে ফোম ফোম ভাবটা না ছাড়িয়ে যায়। করার পর আমি আবার একটু ভালো করে চামচের সাহায্যে মিক্সড করে নিচ্ছি। এখন আমি নিয়ে নিয়েছি একটি ফ্রাই প্যান, দিয়ে দিচ্ছি এক চামচ রান্নার তেল। এখন আমি হাতের সাহায্যে ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমার হাতের কাছে ব্রাশ নাই এর জন্য আমি হাতের সাহায্যে এই কাজটি করেছি। আর একটি কাগজ আমি একদম ফ্রাই প্যানের অনুযায়ী কেটে নিয়েছি, দেখুন গোল করে। এখন আমি কাগজটাও এভাবে গোল গোল করে তেলগুলো সব মিশিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি অল্প চিনি। আগে থেকে আমি যে কলাগুলো কেটে রেখেছিলাম সেই কলাগুলো দিয়ে আমি ভালো করে এভাবে সাজিয়ে নিচ্ছি। আমি গোল গোল করে সাজিয়ে নিচ্ছি, দেখুন। এখানে আমি কেটে নিয়েছি চীনা বাদাম, আমি বাদামগুলো মাঝখান থেকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি চারিপাশে ছড়িয়ে দিচ্ছি এভাবে। সব বাদাম আমি দিয়ে দিচ্ছি, দেখুন এভাবে ছড়িয়ে দিতে হবে। দেওয়ার পর আমি যে ডোটা তৈরি করেছিলাম আমি সব দিয়ে দিচ্ছি, দেখুন। দেওয়ার পর আমি ফ্রাই প্যানটা আবার একটু ভালো করে এভাবে নাড়িয়ে নিচ্ছি। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর লবঙ্গ দিয়ে যেই ছিদ্রটা ছিল আমি সেটা বন্ধ করে দিয়েছি। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, দেখুন গ্যাসের জালটা একদম এভাবে থাকতে হবে, মিডিয়াম বসিয়ে দিয়েছি চুলাতে। তৈরি হয়ে গেছে নাস্তাটি। যেহেতু আমার ধারের কাছে কোনো কাঠি নেই এর জন্য আমি একটি পিন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা কিন্তু তৈরি হয়ে গেছে। যেহেতু এটা কোনো লেগে লেগে আসছে না তার মানে এটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটি খুন্তির সাহায্যে এটা উঠিয়ে নিয়েছি।
এখন গরম থাকতে থাকতে পিছনে যে কাগজটা আমি দিয়েছিলাম সেই কাগজটা আমি ভালো করে উঠিয়ে নিব। গরম থাকতে থাকতে এই কাজটা করতে হবে, একটু সাবধানে করতে হবে যাতে হাত না পুড়ে যায়। যেহেতু আমি হাত দিয়ে পাচ্ছি না এর জন্য আমি একটি ছুরি নিয়েছি, নেওয়ার পর আমি ভালো করে এগুলো সব ছাড়িয়ে নিয়েছি। রেডি হয়ে গেল এই নাস্তাটি, কিন্তু ভীষণ মজার। বিকালের জন্য এই নাস্তাটি একদম পারফেক্ট এবং চায়ের সাথে কিন্তু এই নাস্তাটি খেতে খুবই মজা লাগে। আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। আপনারা চাইলে এই নাস্তাটি একটি ডিম দিয়েও করতে পারেন, কিন্তু দুটি ডিম দিয়ে করলে স্বাদটা একটু বেশি লাগে। আশা করছি আজকে রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্ত। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।